আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকে তোমার হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম, মেডিকেলে তো হয় নাই, তো আমি ম্যাথ লাগাতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমার আসলে কী ধরনের অসুবিধা হতে পারে আপনি আমাকে একটু বলেন প্লিজ। সো এটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমি আজকে ডিটেলস আলোচনা করবো আর কি এই সম্পর্কে। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজে গ্রুপে যুক্ত হয় তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোর্সে, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোর্সে যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, ডেমো ক্লাসও দেওয়া রয়েছে। ওকে, সো আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির তোমার হচ্ছে যদি ম্যাথ না দাগাই তাহলে আমি আসলে কী ধরনের বিপদে পড়বো। খেয়াল করো যে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, প্রথমত তোমাকে একটু বলি যে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তুমি সেগুলো পাবা না, বাট এরকমটা নয় যে তোমার আসলে অনেক বেশি মার্ক পাওয়া লাগবে, এরকম কোনো কিচ্ছু না। তুমি ম্যাথের পরিবর্তে, তবে হ্যাঁ, ম্যাথটা অবশ্যই ফোর্থ সাবজেক্ট হওয়া লাগবে, যদি তোমার ফোর্থ সাবজেক্ট না হয় তবে তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ তুমি দাগাতে পারবা না, মাইন্ড ইট, তুমি বাংলা আর ইংলিশ তুমি দাগাতে পারবা না, মাইন্ড ইট, বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা না যদি ফোর্থ সাবজেক্ট না হয়, যদি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে দাগাতে পারবা। এখন কথা বলি যদি ম্যাথ না দাগাও তাহলে তুমি আসলে কোন কোন সাবজেক্টগুলো পাবা না বা চয়েস লিস্টে আসবে না সেটা কীরকম, যেমন ধরো তোমার সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপরে ধরো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তারপরে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে আইআইটি দ্যাট মিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ আছে, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যাথ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি পাবা না, পরিসংখ্যান পাবা না, ম্যাথ পাবা না, ফিজিক্স পাবা না, ঠিক আছে, ফিজিক্স পাবা না, তারপরে যে আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবা না, রোবোটিক্স পাবা না, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাবা না, ট্রিপলি পাবা না, সিএসই পাবা না, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে তুমি সেগুলো পাবো না। বাট যেমন তুমি যদি বলো যে ভাই আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, পড়তে পারবা, তুমি ফার্মাসি পড়তে পারবা, তুমি বায়োকেমিস্ট্রি পড়তে পারবা, মাইক্রোবায়োলজি পড়তে পারবা, কোনো অসুবিধা হবে না। অনেকে বলে থাকে যে ভাই আমি ম্যাথ তো দেখাচ্ছি না, বাংলা ইংলিশ দেখাচ্ছি, তাহলে যেই ছেলেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি দেখাইছে সে যদি 70 পায়, 70 পেয়ে যে সাবজেক্ট পাবে আমি ফিজিক্স কেমিস্ট্রি বাংলা এবং হচ্ছে বায়োলজি দেখাইছি, তাহলে আমার কি হচ্ছে যে 70-এর বেশি মার্ক পাওয়া লাগবে নাকি কম, মানে একই মার্ক পাওয়া লাগবে? দেখো, দুইজনে যদি 70 পাও দুইজনের সিরিয়াল সেম থাকবে, দুইজনের ধরো দুইজনের সিরিয়াল, ধরো একজনের সিরিয়ালে ধরো ধরো সিরিয়াল আসলো সে 500, তোমার হয়তো বা 500-র আশেপাশে থাকবে, সেটা হতে পারে 501, 502 এরকমই, অর্থাৎ সিরিয়ালে কোনো সমস্যা না, সিরিয়াল সেম থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি বাংলা অথবা ইংলিশ দেখাও সিরিয়াল সেম থাকবে, অনেকে বলে যে হ্যাঁ বাংলা না দেখে যদি আমি ইংলিশ দেখাই তাহলে কি বেশি সুবিধা হবো? নো, বাংলা ইংলিশ সেম সুবিধা পাবা। সো তুমি 70-এর যদি 70 পাও তোমার সেম সিরিয়ালে আসবে, কিন্তু এইটার ক্ষেত্রে যদি বলি এ সব সাবজেক্ট চুজ করতে পারবে, যেহেতু ম্যাথ দেখা যাচ্ছে ম্যাথ রিলেটেড সাবজেক্ট সব চুজ করতে পারবে, বায়োলজি রিলেটেড সব সাবজেক্ট চুজ করতে পারবে এবং সে পড়তে পারবে, কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট যখন চয়েস করবো তখন ম্যাথ রিলেটেড সাবজেক্ট তোমার চয়েস লিস্টে আসবে না। তো তুমি যদি এই সাবজেক্টগুলো নিয়ে না পড়তে চাও তাহলে তুমি কোনো সমস্যা নাই, ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দেখাতে পারো, কিন্তু তোমার যদি সিএসসি স্বপ্ন থাকে তাহলে তোমাকে ম্যাথ দেখাতে হবে, শুধু দেখাতেই হবে না, তোমার ভালো একটা মার্কও ক্যারি করা লাগবে। সো এটাই হচ্ছে ব্যাপার, কোনো পার্থক্য নাই। সো তুমি বাংলা দেখালে বা ইংলিশ দেখালে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পাবা না, বাট অন্যান্য সাবজেক্টগুলো তুমি পাবা এবং তোমাকে বেশি মার্ক পাওয়া লাগবে না, সিরিয়াল সেমই থাকবে, সেম মার্কে সেম সিরিয়াল থাকবে, এটাই মূলত ক্লিয়ার করতে চেয়েছে, আই গেস বুঝতে পেরেছো। সো সারাংশ হচ্ছে কেউ যদি ম্যাথ রিলেটেড সাবজেক্ট না পড়তে চাও, কেউ যদি ম্যাথ রিলেটেড সাবজেক্ট না পড়তে চাও বাংলা অথবা ইংলিশ দেখাতে পারো, কোনো সমস্যা নাই, অবশ্যই ফোর্থ সাবজেক্ট হওয়া লাগবে। এই ছিল ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।